বন্ধুরা, রাশিয়ার সেনাবাহিনী একটি বিরল প্রজেক্ট হাতে নিয়েছে। 3000 বছর পূর্বের দুর্ধর্ষ সেনাদের জীবন্ত করে আবার তারা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে চায়। বন্ধুরা, সেটি কি করে সম্ভব? অবশ্যই আপনাদের কাছে অবাক লাগছে। বন্ধুরা, অবাক লাগারই কথা। সেই 3000 বছর পূর্বের কাহিনী। মঙ্গলদের পূর্বপুরুষ সিথিয়ানসরা ইউরেশিয়া অঞ্চলে বসবাস করত। আপনারা যারা নৃতাত্ত্বিক এবং সামরিক বিষয় সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন, তারা অবশ্যই জানবেন যে যোদ্ধা জাতি হিসেবে মঙ্গলদের স্বীকৃতি সারা বিশ্বব্যাপী। বন্ধুরা, একসময় মঙ্গলদের আক্রমণ থেকে বাঁচার জন্য চীন তার সেই বিখ্যাত প্রাচীর তৈরি করেছিল। বন্ধুরা, এই মঙ্গলদের পূর্বপুরুষ হল সিথিয়ানস। তারাও ছিল দুর্ধর্ষ যোদ্ধা জাতি, আর এই যোদ্ধা জাতি হিসেবে পুরো ইউরেশিয়াটি তারা চষে বেড়াত। রাশিয়ার বিজ্ঞানীরা প্রায় 2 দশক আগে সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে প্রায় 3000 বছর পূর্বে সমাধিস্থ হওয়া এই সিথিয়ান যোদ্ধাদের দেহাবশেষের সন্ধান পায়, আর তখন থেকেই তারা এই পরিকল্পনাটি করছে বলে জানা যায়। রাশিয়া কিভাবে এই 3000 বছর পূর্বের যোদ্ধাদের তারা নিজ বাহিনীতে ফিরিয়ে আনবে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন, তারা যদি এই ধরনের দুর্দান্ত ভিডিও প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আর আমার দেশে বিদেশে যে সকল ভাই বোনেরা নিয়মিত মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি দেখে থাকেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের অশেষ ধন্যবাদ। আপনাদের লাগাতার সমর্থনের কারণে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি অতি অল্প সময়ে দুর্দান্ত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। বন্ধুরা, আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থাই মহিউদ্দিন ব্লগ চ্যানেলের প্রধান সম্পদ। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। কিভাবে রাশিয়া 3000 বছর পূর্বে সমাধিস্থ সৈনিকদের নিজের বাহিনীতে আবারও অন্তর্ভুক্ত করতে পারে, এই বিষয়টি আপনাদের সামনে একটু খোলাসা করার চেষ্টা করি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনেক দিনের ইচ্ছা তার বাহিনী হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাহিনী, আর সেই ইচ্ছা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে রাশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই। তিনি প্রেসিডেন্টের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরই এই বিষয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। বন্ধুরা, এখন থেকে প্রায় 2 দশক আগে রাশিয়ার সাইবেরিয়ায় বরফাচ্ছাদিত তুন্দ্রা অঞ্চলে সিথিয়ানসদের সমাধিস্থ কঙ্কালগুলো আবিষ্কার করে রাশিয়ার বিজ্ঞানীরা, আর তখন থেকেই তারা এটি সংরক্ষণ করে আসছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় এগুলো সিথিয়ান যোদ্ধাদের মরদেহ, আর তখন থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই জল্পনাটি করতে থাকেন। কার্বন আইসোটোপ টেস্টিংয়ের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যায় যে এই মরদেহগুলো প্রায় 3000 বছরের পুরনো। রাশিয়ার বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় এই মরদেহের মধ্যে জীবিত কিছু যৌগ উপাদানের সন্ধান পান এবং তারা নিশ্চিত হন যে এই সকল যৌগ উপাদান ব্যবহার করে পরবর্তীতে যৌগ প্রযুক্তি ব্যবহার করে এই সকল সৈনিকদের রেপ্লিকা তৈরি করা সম্ভব। বন্ধুরা, ডিএনএ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এদের বংশধর সৃষ্টি করা কোনো কঠিন ব্যাপার নয়, আর তখন থেকেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট এ ব্যাপারে উদ্যোগী হন। বন্ধুরা, এখন ভবিষ্যতে বলে দেবে যে রাশিয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই ধরনের ক্লোন সৈনিক তাদের বাহিনী বা বহরে আনবে কিনা। তবে যেহেতু প্রেসিডেন্ট স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এরপরে আর কোনো বাধা থাকার কথা নয়, তবে বিশ্বে মানব ক্লোনিংয়ের ব্যাপারে আইনগত বাধা রয়েছে। বন্ধুরা, রাশিয়া সেটি কীভাবে মোকাবেলা করে সেটি এখন দেখার বিষয়। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এই ধরনের ক্লোন সৈনিক তৈরির ক্ষেত্রে কমপক্ষে 2 দশক সময় লেগে যেতে পারে। বন্ধুরা, সেটিও অনেক দিনের ব্যাপার। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, ক্লোন সৈনিক বা ডিএনএ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সৈনিক তৈরি করা হবে, তাদের প্রশিক্ষণ, তাদের অবস্থান, পরিবেশগত ভারসাম্য এবং ক্লোন পরবর্তীতে চর্চা, এর মাধ্যমে এটি কি সাফল্যের মুখ দেখবে? বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে এই প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা 20%-এর বেশি নয়। বন্ধুরা, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে 20-25 বছর পরে আর মানব সৈনিকের প্রয়োজন হবে কি না সেটিও বড় রকমের প্রশ্ন সাপেক্ষে বিষয়। কারণ বর্তমান যে প্রযুক্তিগত তথ্যযুদ্ধ চলছে এবং এর সাথে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দূরপাল্লার মিসাইল ছুড়লে এক দেশ থেকে অন্য দেশে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, এমনকি মহাকাশেও আঘাত আনা সম্ভব হচ্ছে, 20-25 বছর পরে সামরিক প্রযুক্তিগত উন্নয়ন এমন পর্যায়ে গিয়ে ঠেকবে সে সময়ে এই মানব সৈন্য বা ক্লোন সৈন্য অর্থহীন হয়ে যাবে। বন্ধুরা, তারপরেও মানুষের একটি ভূমিকা পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে। সোভিয়েতের সময় রাশিয়া ছিল বিশ্বের পরিক্রমাশালী এক রাষ্ট্র। আমেরিকার চোখে চোখ রেখে সে সময় রাশিয়া সব সময়ের জন্য কথা বলতো। বন্ধুরা, প্রত্যেকটি সেক্টরে আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল রাশিয়া। ক্রমে ক্রমে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতে শুরু করে
এবং 1991 সালে পুরো সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো রাষ্ট্রের জন্ম হয়। তখন থেকে রাশিয়া খৈঞ্জু সামরিক শক্তির অধিকারী হয়ে এখনও পর্যন্ত বিশ্বের বুকে আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক বাহিনীর দেশ হিসেবে নিজের প্রভাব বজায় রেখেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পরে বিশ্বে দ্বিমেরু বিশিষ্ট বিশ্বের অবসান ঘটে, আর তখন থেকেই আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদ মাথা ঝাড়া দিয়ে ওঠে। একের পর এক সমাজতান্ত্রিক দেশগুলো পুঁজিবাদী ব্লকে যোগ দেয় এবং আস্তে আস্তে রাশিয়ার প্রভাব ফিকে হতে থাকে। কিন্তু বর্তমানে রাশিয়া আবার ঘুরে দাঁড়িয়েছে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বন্ধুরা, বর্তমানে নতুন শক্তি হিসেবে উঠে আসছে চীন। চীনের সহযোগিতায় রাশিয়া এবং চীন একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বর্তমানে আমেরিকার পুঁজিবাদী বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নতুন একটি বিশ্বব্যবস্থা সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় নতুন নতুন সমরাস্ত্রের উন্নয়ন, নতুন নতুন যুদ্ধাস্ত্র এবং প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে হয়তো তারা আমেরিকা এবং ইউরোপকে তাক লাগিয়ে দিতে চাচ্ছে, আর এই প্রজেক্ট বা পরিকল্পনা একটি তারই বৃহত্তর অংশ হিসেবে ধরা যেতে পারে। বন্ধুরা, বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাশিয়ার এই পরিকল্পনার কোনো সামরিক কার্যকারিতা আছে বলে আমি মনে করি না, এবং সামরিক বাহিনীতে এই ধরনের প্রজেক্ট কোনো ধরনের শক্তিশালী উপাদান সৃষ্টি করবে বা যোগ করবে বলে আমার মনে হয় না। বন্ধুরা, এর মাধ্যমে রাশিয়া হয়তো ইউরোপ এবং আমেরিকা বা বিশ্বের কাছে প্রমাণ করতে চাইবে যে প্রযুক্তিগত সক্ষমতায় এবং নতুন ধরনের উদ্ভাবনীতে রাশিয়ার সামনের দিকে এগিয়ে গিয়েছে। এটি প্রকৃত কার্যকারিতার চেয়ে এর প্রচারণাই বেশি হবে বলে আমার কাছে মনে হয়। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখা যাক যে প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রাশিয়ার গবেষণা কতদূর এগিয়ে যায়। এই ধরনের উচ্চাভিলাষী প্রজেক্টের ল্যাবের গবেষণাকে প্রায়োগিক পর্যায়ে আনতে অনেক দিনের প্রয়োজন হয়, এবং এই উচ্চাভিলাষী প্রকল্পের পিছনে প্রয়োজন হয় বহু পরিমাণে অর্থ, আর এখানেই পিছিয়ে রয়েছে রাশিয়া। যে সকল গবেষণা প্রকৃতপক্ষে আপনার সামরিক কার্যকারিতাকে বৃদ্ধি করবে না, সেখানে অর্থ ব্যয় করা কতটা যুক্তিসঙ্গত হবে সেটি এখন ভাবার বিষয়। বন্ধুরা, এই প্রজেক্ট যদি রাশিয়া গ্রহণ করে তাহলে এর কার্যকারিতা বা সাফল্য পেতে কমপক্ষে 3-4 দশকের সময় প্রয়োজন হবে। ডিএনএ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন একটি জটিল বিষয়, এর মাধ্যমে আপনি প্রায়োগিক পর্যায়ে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হবে। তারপরও একটি নতুন ধরনের একেবারে রোমাঞ্চকর একটি প্রজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া। বন্ধুরা, আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত পুতিন মহোদয় এই প্রজেক্টের শেষ কোথায় নিয়ে ছাড়েন। বন্ধুরা, রাশিয়ায় তাকে বলা হয় লৌহ মানব, আর বিশ্বে তিনি লৌহ শাসক হিসেবে পরিচিত, এবং এখন তিনি এই প্রজেক্টের মাধ্যমে নতুন করে কী ধরনের উপাধিতে ভূষিত হতে পারেন সেটি এখন দেখার বিষয়। তবে আমার কাছে ব্যাপারটি খুব মজাদার মনে হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, মজাদার তথ্যভিত্তিক এই বিশ্লেষণটি পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, তাই দ্রুততম সময়ের মধ্যে যত দূর সম্ভব এই বিষয়ে একটি ছোটোখাটো গবেষণাপূর্বক পুরো ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। আপনারা কেমন ধরনের নতুন নতুন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করতে। রাশিয়ার ভবিষ্যতে ক্লোন সেনাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত এই ধরনের ভিডিও পেতে এখনই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।